পলিটিক্যাল অ্যানালাইসিস আমার আছে, সেটা হচ্ছে আপনি জানেন যে আওয়ামী লীগ এমন একটা দল যে তারা কখন কি করে সেটা আপনার কাছে বুঝতে দিবে না। যেমন তারা কিছু মানুষকে এমনও হতে পারে 150-200 মানুষকে এরকম করে বিভিন্ন জায়গা থেকে বিতাড়িত করবে, তারপরে আপনাদের কাছে একটা ওই বিতাড়িত ব্যক্তিরা আপনাদের কাছে একটা সিম্পিতি পাবে, আমাদের কাছে একটা সিম্পিতি পাবে, যা হারে এরা তো নিশ্চয়ই আমাদের পন্থী, সেই কারণে বাদ দেওয়া হয়েছে, আসলে তারা আমাদের কেউ না। এই বাদ দিয়ে যখন একটি তত্ত্বাবধায়ক সরকার টাইপের কিছু একটা আসবে, তৃতীয় কেউ, যাতে করে সেই সময় আবার তত্ত্বাবধায়ক সরকার আরেকটি গেজেট প্রকাশ করে বলে যে যাদের চাকরি আওয়ামী লীগ বাদ দিয়েছিল সবাইকে পুনর্বর্তন করা হলো, অর্থ হলো যেই লাউ সেই কদু, আওয়ামী লীগ শুধুমাত্র তাদের বি সেট আপটাকে আনার জন্যই, এটা আমার পার্সোনাল অ্যানালাইসিস এবং আমি নিজে নিজে এই ইকুয়েশনটা করেছি, এটা জাতির সাথে অনেকের মিলবে না, আপনার সাথেও হয়তো মিলতে নাও পারে, কিন্তু আমি বিশ্বাস করি আওয়ামী লীগ যারা করে জন্মসূত্রে চাকরি সূত্রে এই 14 বছর পর্যন্ত, তারা আর যাই হোক এটা আলাউর খন্দকারকে ভালোবাসবে, বিএনপিকে ভালোবাসবে, কিংবা স্বাধীনভাবে দেশের মানুষের কল্যাণে কাজ করবে, এটা জিন্দেগিতে সম্ভব না, তারা মৃত্যু হয়ে গেলেও সম্ভব না, উই ক্যানট বিলিভ দেম এট অল। অতএব যাদের চাকরি গিয়েছে তাদেরকে আর একটা সিম্পিটাইজ করার জন্য শেখ হাসিনা একটা পরিকল্পনা নিয়েছে যে এরকম একসাথে বেশি লোক দিতে হবে, যাতে করে আবার ওদেরকে একত্রে চাকরিতে ফেরত এনে ওরাই আবার তখন ওই পুলিশের বিভিন্ন অফিসার হিসেবে বসবে, বিভিন্ন জায়গায় বসবে, টিওনো ডিসিএসপি হিসেবে বসবে, কারণ এটা তো আপনি জানেন যে এইটাই স্বাভাবিকভাবে তত্ত্বাবধায়করা আসলে এরকম করে যে পূর্বের কেউ মানে নির্যাতিত হলে তাদেরকে নিয়ে আসে। তারপরে কি হবে, ওরা যখন বসবে ওদের মাধ্যমে যখন নির্বাচন পরিচালনা করতে যাবেন, অন্য কিছু করতে যাবেন, ওরাই তখন আবার আওয়ামী লীগের হয়ে কাজ করবে। সেজন্য আমি যেটা মনে করি, এই এটা একটি ষড়যন্ত্র, যারা 14 বছর পর্যন্ত আমার বিএনপির নেতাকর্মী মারতে পারছে, জামাত শিবির মারতে পারছে, মানুষকে হত্যা করতে পারছে, মিথ্যা বানোয়াট মামলা দিয়ে হামলা দিয়ে মানুষকে ফাঁসির কাষ্ঠে ঝুলাতে পেরেছে, বিভিন্ন ধরনের কার্যক্রম করছে, আর যাই হোক তারা আমাদের বন্ধু হতে পারে না। অতএব এই সরকার কাকে বাদ দিল আর কাকে রাখলো এটা নিয়ে আমার ইন্টেনশন নাই এবং এটা নিয়ে আমার ব্যক্তিগত কোনো ইন্টারেস্টও নাই। আমার ইন্টারেস্ট একটাই, তোরা যাও থাকো যাই করো, এই যাদেরকে বাদ দিছো ওদের না, সবাইকে সহ তোমরা দেশ থেকে চলে যাও, তোমাদের যারা আছে ফুল সেট আপ সহ বাংলাদেশ থেকে বিতাড়িত হও, তোমার এই শেখ হাসিনার ক্ষমতা থেকে তোমরা পদত্যাগ করো, তাহলেই বাংলাদেশে শান্তি আসবে, তাহলেই আবার নতুন করে নতুন প্রজন্ম সাজিয়ে তারপরে দীর্ঘ একটি সময় নিয়ে একটা তত্ত্বাবধায়ক সরকার বা মেডেলপন্থী সরকার দিয়ে এই সমস্ত জায়গা সাজাতে হবে। না হয় দেখেন সমস্ত তন্ত্রে তন্ত্রে ওদের দুর্নীতি দুষ্কৃতি অন্যায় অবিচার জুলুম নির্যাতন, পুলিশ অফিসার বলেন যা বলেন, একটা জায়গায় আপনি নিরপেক্ষ একজন ব্যক্তি বের করতে পারবেন না, যদি পারেন আমি চ্যালেঞ্জ দিলাম কোনো জায়গায় নেই, বিন্দেশে বলেন আর দেশে বলেন। আর একটা বলেছেন আমেরিকার রাষ্ট্রদূত বলেন, এই কোনো কিছুতে কোনো লাভ হবে না, কারণ একটা জায়গায় যখন রাষ্ট্রদূতের মতো ব্যক্তি নিয়োগ হয় আপনি তো নিশ্চয়ই বুঝেন যে চুলচেরা বিশ্লেষণ ছাড়া বর্তমান প্রজন্মে এটা খুবই কঠিন একটা ব্যাপার। এটার মধ্যে তাদের ভিন্ন কোনো চিন্তা আছে এবং সেই ভিন্ন চিন্তা আপনি নিশ্চয়ই শুনেছেন যে ভারতের দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিকে সম্ভবত এখন আমেরিকায় পাঠানো হচ্ছে, দ্যাট মিন্স ইট ইজ লাইক হি উইল কনভে হিজ মেসেজ টু দ্য আমেরিকান গভর্নমেন্ট অর হোয়াট এভার। এই যে ডাইরেক্টলি প্রশিক্ষণ ওখান থেকে নিয়ে এসেছেন, এখন প্রশিক্ষিত ব্যক্তিকে এখানে পাঠাবেন, আর এ যেহেতু চুক্তিভিত্তিক ছিল তাকে তো সন্তুষ্ট করা হয়েছে, আবার তাকে আরেক জায়গায় নিয়ে রাখবে বা রিটায়ারমেন্ট দেবে। আওয়ামী লীগ থেকে কাউকে অবসর দিলেও সে সন্তুষ্ট থাকে আর চাকরিতে রাখলেও সে সন্তুষ্ট থাকে, তাদের নিয়ে আমাদের চিন্তার সুযোগ নেই। ধন্যবাদ।